হ্যালো বন্ধুরা শিক্ষা নেবের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মূলত বিডিপি স্টুডেন্টদের জন্য বিডিপি স্টুডেন্টদের ফাইনাল এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছিল ষোলোই জানুয়ারি কিন্তু তোমরা তোমাদের ফাইনাল এক্সামের মার্কশিট কলেজ থেকে পাওনি তাই তোমাদের সকলের প্রশ্ন ছিল যে রেজাল্টের হার্ড কপি কবে দেবে এই প্রশ্নটা তোমরা গ্রুপে বহুবার বহু স্টুডেন্ট জিজ্ঞাসা করেছ তাই তোমাদেরকে আমি জানিয়ে রাখি বিডিপি স্টুডেন্টদের রেজাল্ট অলরেডি কলেজগুলো থেকে দেওয়া শুরু হয়ে গেছে এবং রেজাল্টের হার্ড কপি দশই মার্চ থেকে দেওয়া শুরু হয়েছে তো তোমরা যারা এখনো পর্যন্ত হার্ড কপি নাও তোমাদেরকে আমি জানাবো যে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে এই হার্ড কপিটা নেওয়ার জন্য প্রথমত তোমাদেরকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড মানে ফাইনাল এক্সামের আগে যে অ্যাডমিট কার্ডটা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করেছিলে সেই ডাউনলোড অ্যাডমিট কার্ডের কপি এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এই দুটো নিয়ে তোমাদের কলেজে দেখালে তোমরা অবশ্যই ফাইনাল মার্কশিটটা পেয়ে যাবে এবং ফাইনাল মার্কশিটের সাথে তোমরা পাবে পাস সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট এই তিনটে সার্টিফিকেট কিন্তু তোমরা একসাথে পাবে এবং তিনটেই তোমাদের কলেজ থেকে দেওয়া হবে এবারে আসি যে তোমরা কোন সময়ে যাবে সামনের শনিবার বা রবিবার তোমরা সকাল এগারোটা থেকে তিনটের মধ্যে এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড এই দুটো কপি নিয়ে তোমরা তোমাদের নিজস্ব কলেজে চলে যাবে এবং এই দুটো দেখালে তোমরা তোমাদের রেজাল্টের হার্ড কপি পেয়ে যাবে আর বন্ধুরা যারা এখনো অনলাইন থেকে রেজাল্ট ডাউনলোড করনি। তাদের জন্য রেজাল্ট দেখার লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর এই রেজাল্ট সংক্রান্ত বিষয়ে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে এইট বা সেভেন সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা বিডিপি ওল্ড স্টুডেন্ট আছো যারা গত বছর ফাইনাল এক্সাম কোনো কারণে দিতে পারো নি এবছর দিতে চাও তাদের জন্য সাজেশানসহ সহ নোটস দেওয়া চলছে তো তোমরা যারা নোটস এবং সাজেশান নিতে চাও